আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ে উত্তোলনের সুদ 4000 টাকা, এর সমাপনী জাবেদা কীভাবে করবো, তাই না? তো উত্তোলনের সুদ যেহেতু আয় হিসাব, সেজন্য সমাপনী জাবেদার মাধ্যমে এই উত্তোলনের সুদ হিসাবটা বন্ধ করতে হবে। তো এই ক্ষেত্রে উত্তোলনের সুদ যেহেতু ক্রেডিট উদ্বৃত্ত, তাই বন্ধ করতে হলে উত্তোলনের সুদ ডেবিট করতে হবে। উত্তোলনের সুদ যেহেতু আয়, বন্ধ করতে হলে উত্তোলনের সুদ হিসাবে এখন ডেবিট হবে, এবং এই উত্তোলনের সুদের টাকাটা আয় বিবরণীতে স্থানান্তর করা হয়, সেজন্য আয় বিবরণী হিসাব ক্রেডিট হবে। অর্থাৎ উত্তোলনের সুদের সমাপনী জাবেদা হচ্ছে উত্তোলনের সুদ ডেবিট, আয় বিবরণী ক্রেডিট। এখন আয় বিবরণী কেন ক্রেডিট হলো, তাই না? কারণ আমরা যখন কার্যপত্র প্রস্তুত করি তখন দেখেছি যে সমস্ত আয় আয় বিবরণী ক্রেডিট দিকে লিখতে হয়। তো উত্তোলনের সুদ যেহেতু আয়, তাই আয় বিবরণী ক্রেডিট দিকে লিখতে হবে, সেজন্য আয় বিবরণী হিসাব ক্রেডিট।